দেশ জুড়ে বন্যায় সাপে কাটা রোগী বাড়ছে ইতিমধ্যে বেশ কিছু মৃত্যুর ঘটনাও ঘটেছে এই ঋতুতে সাপে কাটা নিয়ে তাই কিছু বিশেষ সতর্কতা অবলম্বন করা জরুরি বর্ষাকালে ঝোপঝাড় জঙ্গলে সাবধানে হাঁটতে হবে কোনো গর্তে হাত দেওয়া যাবে না রাতের বেলায় পথ চলতে আলো ও লাঠি সঙ্গে রাখা ভালো সাপে কাটলে ভয় পাবেন না কারণ বেশিরভাগ সাপই বিষধর নয় কারো পায়ে বা হাতে সাপে কাটলে বসে পড়ে কাটার জায়গার কিছুটা উপরে গামসা বা ওড়না দিয়ে গিট দিতে হবে দড়ি বা সুতা দিয়ে শক্ত গিট দেওয়া যাবে না সাপের কামড়ের জায়গাটি পরিষ্কার কাপড় ভিজিয়ে মুসে ভ্যান্ডেজ দিয়ে ঢেকে রাখতে হবে আক্রান্ত স্থানে কাটা বা সূচ ফুটানো যাবে না কাপড়ের উপর কিছুর প্রলেপ দেয়া যাবে না সাপের কামড়ের পর রোগী কথা বলতে অসুবিধা হলে চোখের পাতা ভারী হলে মুখ থেকে লালা ঝরলে বা রোগীর বমি হতে থাকলে বুঝতে হবে তাকে বিষধর সাপ কেটেছে এক্ষেত্রে দ্রুত রোগীকে ডাক্তারের কাছে নিতে হবে সাপে কাটার ঔষধ এনটি স্ন্যাক ভ্যানাম বিনামূল্যে মেডিকেল কলেজ হাসপাতাল জেলা ও উপজেলা হাসপাতালে পাওয়া যাচ্ছে বিষধর সাপের কামড়ের আধুনিক চিকিৎসা আছে তাই ঝাড়ফোঁক তাবিজ কবজ কবিরাজি চিকিৎসার উপর নির্ভর না করে নিকটস্থ হাসপাতালে যেতে হবে সুস্থ থাকুন সব সময় আল্লাহর মহিমায়